ঢাকার মধ্যে আর কি সবচেয়ে দ্রুততম একটি রাস্তা, তো চলুন আজকে আমাদের এখানে দেখাবো। By the way guys, আজকে আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছে এই যে শাইন বয়েজের সদস্য, ঠিক আছে? তো ঠিক আছে গাইস, আমাদের সঙ্গেই থাকুন, আমরা আছি এলিভেট এক্সপ্রেস ওয়ে। কতবার ইউজলেস যে আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার রাস্তা খুঁজতেছি বিগত 30 মিনিট ধরে, কিন্তু রাস্তা আর খুঁজে পাইতেছি না। কোথায় রাস্তাটা? কোথায় এটা? কি রাস্তা এটা? আমার এটা কি রাস্তা? এটাই মনে হইতে পারে, এটা হইতে পারে যে গাড়ি সব উঠতেছে এখন, বুঝলে তো লাভ নাই না। আমরা এলিভেটারের নিচ থেকে যাচ্ছি কিন্তু এলিভেটারই খুঁজে পাচ্ছি না। আসলে এলিভেটারটা কই, রাস্তাটা কই? আমরা এটা খুঁজতে 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 আসলে বাসা বসে খুব বোরিং ফিল করতেছিলাম। পরে চিন্তা করলাম যে এত বড় মেগা প্রজেক্ট, আমাদের একবার ঘুরে আসা উচিত। জাস্ট ঘুরতে বেরিয়েছি র্যান্ডমলি, আসলে এখন এলিভেটারে উঠার রাস্তাই পাচ্ছি না। ওই গেল রাস্তাটা কই? এখন আবার দেখো ডানের থেকে নামতেছে, এই যে ডানের থেকে নামতেছে, এটাই হচ্ছে হলো যে ইউজলেস পিপলের বৈশিষ্ট্য। আপনারা হচ্ছে যে এই ভিডিওটা দেখা তারপরে ইউজলেস যে পিপল গুলো হয় ওদের যে এক্সাম্পল, এটা আমাদেরকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসল ইউজলেস কারা আমরা। এই যে 1 2 3 4 জন আরো আছে, বাকিগুলো আজকে মিসিং, কারণ ওদের কারো কারো প্রেশার উঠছে, কেউ কেউ ব্যস্ত আছে। যাক, ওদেরকে আমরা মিস করতেছি, ব্যাপার না, না মিস করলেও কোনো সমস্যা নেই, কারণ ওরা ইউজলেস, ওদেরকে মিস করা আমাদের কোনো দরকারই নেই। আমরা এতক্ষণ পর বুদ্ধি পাইছি যে গুগল ম্যাপ নামের একটা অ্যাপস আছে। আমরা কত বড় বোকা হইলে এই চারজন, যারা আমরা এখন পর্যন্ত এলিভেটারে উঠতেই পারি নাই। আমরা এয়ারপোর্টের ইউটার্ন নিতেছি, আমরা দেখতে দেখতে আসলাম যে এলিভেটরটা আসে 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 হঠাৎ করে নাই হয়ে গেছে। সবাই কথা বলায় ব্যস্ত ছিলাম তাই আর উঠতে পারি নাই। এখন আবার সেই উত্তরের থেকে ইউটার্ন নিয়ে তারপর আসতে হবে। এটা কোনো কথা না নাজমুল, তুই কি করলি এতক্ষণ বলতো? আজকে কি যে হইছে আমার, আমি নিচে করতে পারতেছি না। কি বলে? হ্যাঁ, গুগল আপা কি বলতেছে বুঝতেছি না কিছুই। কোন গুহার মধ্যে চলে আসছি, দুই সাইডে কি অবস্থা? আসলে আমাদের সেই কাঙ্ক্ষিত মুহূর্তে চলে আসছি, আমরা পুরা দুনিয়া ঘুইরা এট লাস্ট, আগে এদিকে দেখে এদিকে দেখে এট লাস্ট আমরা সেই এলিভেটারের কাছাকাছি। ঢাকার আমাদের জন্য একটি উপহার, অনেক বড় উপহার। আমরা তো পুরা মনে হচ্ছে যে ফরেন কান্ট্রিতে আসছি, ফরেনে আসলে পুরো ভাইবসটাই হইতেছে ফরেন ফরেন। আমাদের গেছিলাম ম্যাডাম যে মেয়েটাকে দিছে
টাকাটা সেই মেয়েটা কই আমি বুঝতেছি না ও এনে কোনো আপু নাই এখানে তো কোনো আপু দেখতেছি না আমরা আমরা কি কোনো আপুর জন্য আসছি এখানে ভাই এটা কি সোজা সুজি একলেন ভাই একদম ফার্ম গেট নামবো সোজা আসলে চালানো ঠিক না এটা গতিরোধ মেনে চলা উচিত খুবই সুন্দর স্মুথলি চলতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ এরকম প্রজেক্ট আরো চাই আমরা বাংলাদেশ টোটাল ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রিতে পরিণত হচ্ছে না উঠতে অলরেডি 300 ফিট ক্রস করতেছি আমি সে কিছু বুঝতে আসি না যে কখন পার হইতেছি আমরা মাত্র খেয়াল করছি আমরা যে ক্লিপটা নিব 300 ফিটের মানে আমরা তো মনে করছি আরো হয়তো বা 3-4 মিনিট চালানোর পর অ্যাকচুয়ালি কোনো সময়ই লাগবে না এখানে আসতে আসলে আমরা তো এরকম একটা পরিবেশ এই আমরা একটু দাঁড়াবো এখানে আমরা তো কখনো জ্যামে বাইরে কখনো চলি না চলছি আসলে আমাদের তো একটু আমাদের ছিল না আমরা তো কখনো ভাবতেও পাই না এত তাড়াতাড়ি চলে আসবে ঠিক না যদি আমরা রুলস এন্ড রেগুলেশন মাইনা না চলি আমরা এখন ব্যাক করি নাকি ও তুমি ওইটা থেকে ভিডিও করতেছো আচ্ছা তাহলে আমরা এখন ব্যাক করি কি কই যাস তুই আমরা এলিভেটর থেকে নেমে গেছি লাস্টের ক্লিপটা একটু কাটছি কজ শেষের দিকে একটু টানাটানি করার ইচ্ছা ছিল এইটা আবার আম্মু দেখলে অনেক রাগ করবে এই জন্য আর ক্লিপটা রাখি নাই তাও হালকা দেওয়ার চেষ্টা করব আপনারা দেখে নিন ঠিক আছে আর আমরা এখন সবাই বাসার উদ্দেশ্যে যাচ্ছি সবার পর খিদা লাগছে বাসায় খিচুড়ি রান্না করছে আজকে আমাদের জন্য আমরা সবাই একসাথে থাকবো তাই দেখি আমরা যেতে যেতে আর কিছু দেখাইতে পারি কিনা আর নাজমুল কি বলস তুই এখন কি ব্লগটা শেষ করে দিব আমরা তো চাই আপনাদের সাথে থাকতে কিন্তু আমাদের সময় স্বল্পতার জন্য আমরা থাকতে পারতেছি না আর আমরা অবশ্যই রেগুলার ব্লগ করার চেষ্টা করব ব্লগ কেমন হচ্ছে না হচ্ছে এটা আমাদের জানাবেন প্লিজ অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা খারাপ হলেও বলবেন ভালো হলেও বলবেন আমরা ইনস্পিরেশন পাবো পাপড় দেখতেছিলাম তো সামনে একটু কাজ চলতেছে এলিভেটরের এর জন্য আর কি আমরা ওয়েট করতেছি এইসব আমাদের উন্নয়নের কাজ আমরা যত অপেক্ষা করব এরকম আরো সুন্দর সুন্দর গিফট পাবো অবশ্যই দেখি
পরবর্তীতে আপনাদের কি নিয়ে দেখানো যায়। আপনারা আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন। আর এলিভেটরের রাস্তা উঠে উঠেছে একদম আপনার এয়ারপোর্টের পরের থেকে, আর নামার কয়েকটা রাস্তা আছে কুরিলের সাইডে, এই মহাখালীর সাইডে, দেন আপনার আমরা যেখানে নামছি ফার্ম গেটের সাইডে। আর মোটামুটি 50-60% কাজ শেষ, আর অল্প কিছু কাজ বাকি, ওগুলো হয়ে গেলে একদম ঢাকা শহর হয়তোবা আল্লাহর রহমতে জ্যাম মুক্ত হয়ে যাবে। সবাই কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।